রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের নবমীর সকাল, আর নবমীর সকালবেলা এলেই মনটা একটু হালকা খারাপ হয়ে যায়, কারণ আজকের পর মা আর থাকবে না। তো এই জিনিসটা সকাল থেকেই মনের মধ্যে চলতে থাকে। তো আজকে নবমী পূজা দেখো মোটামুটি শেষ হয়ে গেছে। এবারে এখানে সব কুমারী পূজার জন্য আয়োজন করা হচ্ছে, কুমারী এসে বসার জন্য এখানে সব কিছু রেডি করা হচ্ছে, আর চণ্ডীপাঠও চলছে তার সাথে সাথে। তো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে আজকের ব্লগটা। আর আমরা এখন সবাই মিলে এসেছি কুমারীকে আনতে। কুমারীর বাড়ি থেকে কুমারীকে নিয়ে যেতে হবে, তো আমাদের মণ্ডপ থেকে বাড়িতে একটু দূরে, তো ওই জন্য ওখানে আনতে আসা হয়েছে কুমারীকে। ঢাক সব বাদ্য সব বাজিয়ে মাকে এখান থেকে নিয়ে যাওয়া হবে সাজিয়ে গুজিয়ে একেবারে। তো দেখতেই পাচ্ছ আমাদের ছোট্ট কুমারী রেডি হয়ে একদম চলে এসেছে, আর এবারে আমরা নিয়ে যাব পূজা মণ্ডপে। একদিকে চলছে কুমারীর পূজা, আর এখানে চলছে হোমযজ্ঞ। তো হোমটা আমাদের প্রত্যেক দিনই সপ্তমী অষ্টমী নবমী তিন দিনই হয়। তো আজকের তোমাদের ভালো করে দেখানো মানে দেখানো গেছে আর কি জিনিসটা, আর ভেতরে সবসময় ওঠাও যায় না। আজকের খুব ভালোভাবে কুমারী পূজার সাথে সাথে হোমটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আজকের মায়ের পূজা মোটামুটি শেষ হয়ে গেছে, কুমারী পূজা শেষ হলে তারপরে আরতি হবে আর কি।
আরতির সাথে সাথে কুমারী পূজা এখানেই শেষ হলো, আর নবমী পূজারও ওদিকে একসাথে আরতি চলছিল, তো ওটাও শেষ হয়ে গেছে। আর আজকের বিকেলে আছে রামনবমী, তো রামনবমীতে কালকে চাঁচর হয়েছে, আজকে দোল হবে, তো ঠাকুর যাবে দোল মঞ্চে, ওখানে দোল হবে, তো সেটা তোমাদের বিকেলবেলা দেখাবো, তো ফিরে আসবো একেবারে বিকেলবেলা। বিকেলবেলা ঠাকুর দোলমঞ্চে চলে এসেছে, আর সবাই মিলে আমরা এখানে ঠাকুরের পায়ে আবির দিই, তারপরে ঠাকুরকে দোল দিই, তো এটাই হচ্ছে আমাদের দোলমঞ্চ, যেটা কালকে তোমাদের রাত্রেবেলা দেখিয়েছিলাম, যেখানেই হয়েছিল চাঁচরের পুজো, হোম, যজ্ঞ, তারপরে নেড়া পোড়ানো হয়েছিল। তো আজকের একে একে সবাই এসে এখানে ঠাকুরের পায়ে আবির দেয়, আর সবাই বড়দের পায়ে আপনার প্রণাম করা হয় আর কি, তো দেখতেই পাচ্ছ তোমরা। তো দোলমঞ্চ থেকে ঠাকুর মণ্ডপে চলে আসলো, আর এখানে দেখতে পাচ্ছ সব কিছু রান্নাবান্না জোগাড় জাতি চলছে। আজকে নবমী, তো আজকে নবমীর সন্ধ্যেবেলা আমাদের পুরো পরিবার মিলে এক জায়গায় ভোগ খাওয়া হয় আর কি, তো সেই তারই প্রিপারেশন এখানে চলছে। একদিকে আনাজ টানাজ মোটামুটি সব কাটা হয়ে গেছে, আর এদিকে রান্নাবান্না সব কিছু চলছে, তো দেখতেই পাচ্ছ সবাই মিলে, আমাদের বাড়ির সবাই মিলেই রান্নাবান্নাগুলো করে, আর ঠাকুরের ভোগ মানে বুঝতেই পাচ্ছ একটা, তারপরে সবাই মিলে একসাথে বসে মায়ের সামনে বসে যে ভোগ খাওয়া, তার মজা একটা অন্যরকম। তো এই এইটা আমাদের প্রত্যেক বছর নবমীতে হয়ে থাকে, আর এটা ভীষণই মানে একটা কি বলবো, বেশ ভালো লাগে আর কি। সন্ধ্যেবেলা নবমীর আরতি স্টার্ট হয়ে গেছে, আর এই আরতির সাথে সাথে মনটা আরও বেশি করে খারাপ হয়ে যায়, কারণ আজকের এই আরতির পর আর মা কালকের থাকবে না। তো এই মানে নবমীর দিন এলেই সকাল থেকেই তো বললাম যে মনটা কেমন একটা হয়ে যায় খারাপ খারাপ, বিচারের সুর, মা কালকে চলে যাবে, তো তার সাথে সব কিছুই এরকম আসতে আর যেতে থাকে। তো তার সাথে সাথে নবমীর এই লাস্ট আরতিটাকে ভক্তি ভরে মন দিয়ে তোমরা সবাই দর্শন করো, আর সবাই একসাথে বলো বাসন্তী মা কি জয়।
সরকারের কণ্ঠে। আর আরতি শেষের পর এখন ভোগ খাওয়ার দেরি আছে, তো ওই জন্য এখানে সব মা বোন সবাইকে নিয়ে হচ্ছে এখন মোমবাতি প্রজ্বলন প্রতিযোগিতা, তো যেটা সবাই মিলে ভীষণ আনন্দ করছে আর কি। পাচ্ছ সব কিছু অ্যারেঞ্জ আরম্ভ হয়ে গেছে, আর আজকের আকাশের অবস্থাটা ভীষণ খারাপ ছিল, তো ওই জন্য তাড়াতাড়ি করে সবাইকে ভোগ খাওয়ার জন্যে বসিয়ে দেওয়া হয়ে গেছিলো। তো যে দেখতে পাচ্ছ এটা ফার্স্ট ব্যাচ বসেছে, আর এর সাথে সাথে নবমী ব্লগটা আজকের আমি এখানে এন্ড করব, ফিরে আসবো কালকের একটা মন খারাপের দিন বিজয়ের ব্লগ নিয়ে। তো তোমরা সবাই ভালো থেকো, আর মায়ের কাছে এটাই কামনা করব, মা সবাইকে ভালো রাখুক। রাধে রাধে।